ছোটবেলা থেকে একটি জিনিস খেয়াল করে এসেছি, আমাদের সমাজের ভেদাভেদগুলো, নারী পুরুষ ভেদাভেদ, বাঙালি আদিবাসী ভেদাভেদ, ধর্ষিত হচ্ছে এবং এমনকি নিজেদের বসত বিটা থেকে উচ্ছেদ হচ্ছে। আমার স্বপ্ন, আমাদের ভিতরে একসময় কোনো ভেদাভেদ থাকবে না, নারী পুরুষ বাঙালি আদিবাসী সবার একটাই পরিচয় হবে, আমরা মানুষ। The indigenous leaders accused army of killing people and setting fire to 9 villages at Bagaighat. Bangalira mane pahari dar jaga bedhol korar chesta phole amader ei dhoroner mane ei jonno ashole ami je to toke bollam je pahare jete chai ei karone pahare narider pashe darate chai na pahare narider kichu কিছু ঘটনা পড়তেছি নিউজ পেপারে, বিভিন্ন অনলাইনে, বিভিন্ন জায়গায়। আমি আসলে তাদের নিয়ে একটা মাস মুভমেন্ট যদি করতে পারি, যখন অ্যারেস্ট হয়েছি প্রিজন ভ্যানে, এসো সৃষ্টিকে গড়ি, ভাঙনকে ভাঙি, সুন্দরের কানে কানে বলি এ দ্রোহ আমার। কত বাচ্চা ছিলাম আমরা তখন আর কি, আমাদের খেলতে দেওয়া হতো না এক একটা ছেলে মেয়ে। এমন কোনো দিন নাই বোধ হয় কোনো না কোনো একটা গ্যাঞ্জাম হয় না ওখানে, এবং আর্মিরা তো যথারীতি বাঙালিদের প্রোটেকশন দেয়, মানে ওরা এবং বাঙালিদেরকে ধর একেবারে স্থানীয় যারা, যাদের উপরে মোটামুটি যারা হচ্ছে সামনাসামনি দেখছে এরকম মারামারিগুলো বা তাদের জায়গা জমি কিভাবে সামনে দিয়ে দখল হয়ে গেছে, ওদের দলিল নাই বা আগুন আগুন লাগছে এইসব যারা দেখছে না, এবং যারা হচ্ছে ওর বাইরে বেরোয় নাই, কারণ তাদের কাছে বাঙালি মানেই হচ্ছে ওই জিনিস চিত্র, তারা কিন্তু বাইরের বাঙালিদের বিশ্বাস করে না, এই ধারণা করা স্বাভাবিক অবশ্য।
নমস্কার, ভালো আছেন? আমি ঢাকা থেকে আসছি, আমার নাম শামী। আপনাদের এই গ্রামে কোনো মহিলারা আছে যাদের সাথে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম? ভালো আছেন? ও, এটা তোমাদের ঘর? হ্যাঁ, এটা। ও, আমি ঢাকায় পড়াশোনা করি, তো ওদের সাথে কথা বলতেছি যে ওদের এমনি বেড়াতে আছে, বেড়াতে আসছি, ওদের জীবিকা কেমন, ওদের জীবন ধারণ কেমন, আমাদেরটা কেমন, এটাও বলতেছি। আমরা একই বয়সী আর কি। বাঙালিদের তাদের সাথে তোমাদের সম্পর্ক কেমন? বাঙালিদের সাথে ভালো, এরকম কোন রকম সমস্যা হয় না? আচ্ছা আচ্ছা। তোমার খুব ইচ্ছা না? অনেক ইচ্ছা, আপনাদের মতো ইংলিশ পড়তে ইচ্ছা করে, কিন্তু আমি তো পড়তে পারি না, কিছু বলতে পারি না। অন্য আপনারা দেখলে বোকা মতো হয়, আমি তো অনেক ইচ্ছা ছিল। আমরা জানি তোমাদের এখানে সুযোগ সুবিধা কম, তোমার পড়াশোনাটা, তোমার ভালো থাকাটা তোমার অধিকার। এদিকে আপনার গ্রাম তো ভালো না দেখলে? না না, অনেক সুন্দর, পাহাড়, নদী, নালা, গাছ, আমাদের এগুলোর খুব অভাব। আর্মি যে বাঙালি নেই যে আমার মাঝে না আর্মি আগুন, আর্মি এনে কান আর্মি উনি সে রুজন আরও তারা তো ইয়ে মাপ চালে মায় না বুনো কথা হন যাবে। মামা হর তুম গুরু আবার নেজে নেজে আর্মি উনি গোলা সিবি নে দুজন মারে ফেলে দন, তাই মামারে বিয়োগ যদি করছ। আগে আরো মনে হয় পাহাড়ের ভিতরে ছিল আরো, তারপরে এই গ্রামে? হ্যাঁ, ওই নিচে আর কি, আমাদের পুরানো গ্রামটা, ওখান থেকে চলে আসে। ওখানে চলে আসার সময় এটা তো আর্মিরা ফায়ার করেছে বলে আমাদেরকে এখান থেকে উপরে চলে যাও আমাদেরকে বলছে, তার জন্য আমরা চলে আসি। তুমি বলো না আমাদের গ্রাম ছেড়ে আমরা কেন যাব? হ্যাঁ বলছে, কিন্তু ওরা তো আমাদেরকে পাত্তাই দাও না আর কি, এখানে থাকতে পারবে না, এই গরম করে বলেছে যে, তো আমরা তো থাকতে পারছি না। তার জন্য ওখানে আমরা বাগান করছে আর কি, আম গাছ লাগাইছে, ওটাও বলছে যে আর কি পিলার লাগাইছে যে এটা সব নাকি আর্মিডে বলে আর কি, এটা জায়গাগুলো আমাদের সেটা না তোমাদের। তারপরে যখন এখানে আসছো এই গ্রামে, হ্যাঁ, এটার যে খরচ, নতুন করে ঘর তোলা খরচ, তারা দিছে? ওরা দিছে না? দিয়ে নাই, আমরা নিজের রোজগার করে। হ্যাঁ, এটা তো অনেক টাকা খরচ হয়েছে, অনেক কষ্ট হয়েছে তো আমরা। অনেক কষ্ট একটা গ্রাম। তারপরে তোমরা আর্মিদের এরকম বলো না, এরকম আর্মিরা তোমাদের এরকম কষ্ট দেয়? না বলে নাই, বলে তো আমাদেরকে কিছু বলবে না আর কি, তো ওটা তো আমাদের জায়গা নয়, তার জন্য অনেক কষ্ট হয়েছে যে। যে ফিমেলের সাথে কথা বলেছি, আসলে ওই কথাগুলো বারবারই কানে ভাসছে, কোথাও কোনো নারী ভালো নেই, না আছে এই বাঙালি আমি নারী, এই সমাজে না আছে সেই আদিবাসী নারী, সবাই কোনো না কোনো দিক থেকে বারবার শুধু। যত থেকে খারাপ লেগেছে ধ্রুব এটা ভেবে যে সে এত যাচ্ছে পড়াশোনা করতে কিন্তু সে পারছে না, আমি আসলে ভাবতে পারছি না কী করে আমরা ফাইট করব। বলো এবং সিমরো নারী বলো এবং আরও দুজন বলো, চারজন মিলে কী করে করব, আমাদের আর সবাইকে একত্রিত হতে হবে। দুজনেই শুরু করতে হবে, দুজন থেকে চারজন, চারজন থেকে ছয়জন, তুমি ঠিক বলেছ। ছিল বাঁধা কেন
আমি চাই আমি যখন ফিসফিস করে কথা বলবো তখনও মানুষ আমার কথা বুঝবে। ছিল পরাণ বান্ধা